বলৎকার বা অশ্লীলতাহানির চেষ্টার অভিযোগকারীকে সাধারণভাবে দুশ্চরিত্রা হিসেবে দেখানো যেতে পারে সাক্ষ্য আইনের এমন বিতর্কিত ধারা বাতিল নিয়ে শুনানি হয়েছে হাইকোর্টে। আদালত বলেন, যেহেতু সরকার সাক্ষ্য আইনের ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এই সংক্রান্ত রিটের শুনানি 4 জানুয়ারি পর্যন্ত মুলতবি থাকবে। আমল 1872 সালের সাক্ষ্য আইনের 155 ধারায় বলা হয়েছে, কোনো লোক যখন বলাৎকার কিংবা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সোপর্দ হয়, তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারিণী সাধারণভাবে দুশ্চরিত্রা। আর 146 ধারায় বলা হয়েছে, সাক্ষীর চরিত্র নিয়েও প্রশ্ন করা যেতে পারে, যাতে সে এমন তথ্য দেয় যা দোষী বা নির্দোষ সাব্যস্ত করতে সহায়ক হবে। ধারা দুটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের শুনানিতে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। দুটি ধারাই নারীর প্রতি বৈষম্যমূলক। আমরা মনে করি যে এই ধারাটা একেবারে সংবিধানের বিরোধী এবং আমাদের নারীর প্রতি, নারীর যে অধিকার নিশ্চিত করা আছে সংবিধানে, সমান অধিকারের বিষয়গুলো বলা আছে, সেগুলোর পরিপন্থী। অ্যাটর্নি জেনারেল বলেন, সাক্ষ্য আইনের এ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, শেষ হয়েছে ড্রাফটিংও। ওয়ার্কশপ হয়েছে, একটা আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন মতামত উঠে আসছে। এই সেকশনটা সবাই একমত, এটা বাতিল করতে হবে, এটা সেটেল হয়ে গেছে। ধরতে পারেন যে এখানে মাননীয় আইনমন্ত্রী মহোদয় এটা যখন তুললেন, তখন সবাই বললেন, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন। ওইখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, আমি নিজে ছিলাম। হাইকোর্ট বলেন, এমন ধারা তারাও সমর্থন করেন না, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।